নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করতে চলেছি যে আপনারা মিউচুয়াল ফান্ড কিভাবে সিলেক্ট করবেন, কোন মিউচুয়াল ফান্ড আপনাদের জন্য সঠিক হবে, হাউ টু সিলেক্ট অ্যাপ্রোপ্রিয়েট মিউচুয়াল ফান্ড ফর ইউ। এই ভিডিওটা দেখলে একটা লেম্যানও তার জন্য নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড চুজ করতে পারবে যেটা তার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে এবং অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি রিকোয়েস্ট করব আপনারা ভিডিওটি স্কিপ না করে কমপ্লিটলি দেখুন, তাহলে আপনারা কিছুটা হলেও স্বনির্ভর হতে পারবেন মিউচুয়াল ফান্ড সিলেকশনের ওপর। আপনারা দেখছেন আপনার বন্ধু ইউটিউব চ্যানেল, আমি আপনাদের বন্ধু সুব্রত। চলুন বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই বলতে হবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করাটা কিন্তু ব্যাংকে বা পোস্ট অফিসে ইনভেস্ট করার মতো নয়, সেটি একটু আলাদা। ইনভেস্ট করার আগে একটা সেলফ কনফিডেন্স জেনারেট করতে হবে, এবং ইনভেস্ট করতে গেলে প্রথম কথা যেটা আগে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি মিউচুয়াল ফান্ড সিলেকশন করবেন শুধুমাত্র আপনার রিসার্চ অনুযায়ী, অন্য কারোর রিসার্চে আপনি ডিপেন্ডেন্ট হবেন না। আপনি শুধুমাত্র যে ফান্ডে নিজে চুজ করবেন সেই ফান্ডে ইনভেস্ট করবেন, আপনি অন্য কাউকে জিজ্ঞেস করবেন না, ইভেন আমাকেও না, আপনার বন্ধু সুব্রতকেও না, যে কোন ফান্ডে আপনি ইনভেস্ট করবেন। আমি আপনাদের চেষ্টা করছি যে কিভাবে ফান্ড সিলেকশন করবেন সেটা যাতে করে বুঝতে পারেন। বিইং এ লেম্যান, আপনারা কিছুই জানেন না হয়তো, তা সত্ত্বেও আপনারা এই ভিডিওটা দেখলে নির্দিষ্ট ফান্ড চুজ করতে পারবেন। কারণ আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে আমি তো লেম্যান, আমি কিছুই জানি না এই ব্যাপারে, এই এরিয়াতে আমি কমপ্লিটলি নিউ, সেক্ষেত্রে আমি কিভাবে আমার জন্য মিউচুয়াল ফান্ড চুজ করব। কিন্তু আপনারা যদি ইনভেস্ট করেন সেক্ষেত্রে আপনাদের যে পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে তার বেসিসেই আপনারা ইনভেস্ট করতে পারবেন, চুজ করতে পারবেন নির্দিষ্ট মিউচুয়াল ফান্ড, এবং আপনাদের এক্সপিরিয়েন্স এবং কমন সেন্স কাজে লাগাতে হবে, এর জন্য আর কিছু কাজে লাগাতে হবে না। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে শুধুমাত্র আপনি যে রিসার্চ করবেন বা আপনি যে ফাইন্ডিংস গুলো খুঁজবেন, যে মিউচুয়াল ফান্ড হাউসে ইনভেস্ট করতে চাইছেন কিভাবে খুঁজবেন, এবং খুঁজে বার করার পর যেটা আপনি ডিসিশন নিলেন সেটার উপরে আপনাকে স্ট্রিক্ট থাকতে হবে। আপনি কিন্তু অন্য কারোর কথাতে প্রভাবিত হবেন না। তাহলে দেখে নিই যে আপনি চুজ করতে গেলে আপনাকে কি কি করতে হবে। আপনি যদি ফান্ড চুজ করতে যান যে কোন মিউচুয়াল ফান্ডে আপনি টাকা রাখবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি কি করতে হতে পারে। চলে আসি পরবর্তী স্লাইডে। এখানে আপনাকে অ্যাটলিস্ট দুখানা ওয়েবসাইটে সাইমেন্টেনাসলি ভিজিট করতে হবে, অর্থাৎ একই সঙ্গে ভিজিট করতে হবে। যখন আপনি রিসার্চ করবেন যে হ্যাঁ আপনি কোন মিউচুয়াল ফান্ডে টাকা রাখবেন, তার জন্য আপনাকে দুখানা ওয়েবসাইটে সাইমেন্টেনাসলি ভিজিট করতে হবে। প্রথম ওয়েবসাইটটি হচ্ছে ক্রিসিল। যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করছেন তারা অবশ্যই এটা জানবেন, ক্রিসিল হচ্ছে একটা ক্রেডিট রেটিং এজেন্সি যে বিভিন্ন রকম রেটিং প্রোভাইড করে, রিসার্চ করে, রিস্ক স্কোর প্রোভাইড করে। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার ক্ষেত্রে এই রেটিংটা খুবই গুরুত্বপূর্ণ, আর লেম্যানদের জন্য তো অবশ্যই। আর আপনাদের আরেকটা ওয়েবসাইটে যেতে হবে, সেটা হচ্ছে moneycontrol.com। moneycontrol.com এ গিয়ে প্রথমে আপনারা কি করবেন, আজকে আমরা মনে করুন আপনারা প্রথমে একটা যে কোনো ফান্ড খুলে দেখাবো, সেখানে গিয়ে দেখাবো যে হ্যাঁ তার পিআর কি রয়েছে, এবং তারপর আপনাদের কমন সেন্স অ্যাপ্লাই করার কথা বলবো। ভিডিওটি কাইন্ডলি স্কিপ না করে দেখবেন, আরেকবার রিকোয়েস্ট করলাম আপনাদেরকে, এই জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা ভালোভাবে দেখেন তাহলে আপনারা নিজেদের জন্য মিউচুয়াল ফান্ড সিলেকশন করতে পারবেন। চলুন প্রথমেই যাই ক্রিসিলের ওয়েবসাইটে, পাশাপাশি আমরা মানিকন্ট্রোলের ওয়েবসাইটটাও খুলে নিই। ক্রিসিলের ওয়েবসাইটে আসলেই যদি আপনি মানে ইভেন গুগলেও সার্চ করেন যে ক্রিসিল মিউচুয়াল ফান্ড রেটিং, তাহলে এই পেজে আপনারা আসবেন। এই পেজে আসলে দেখতে পাবেন এখানে আগে ব্রড ক্যাটাগরি করে দেওয়া আছে, সেটা হচ্ছে ইকুইটি, ডেট, হাইব্রিড, মানি মার্কেট। ক্যাটাগরি সংক্রান্ত অলরেডি আমি একটা চ্যানেলে ভিডিও বানিয়েছি, যদি আপনাদের জানা না থাকে যে ইকুইটি মিউচুয়াল ফান্ড কি জিনিস, ডেট মিউচুয়াল ফান্ড কি জিনিস, তাহলে অবশ্যই সেটা একবার দেখে নেবেন। আমি এখানে সেই ডিটেলসটা বলছি না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এরপরে সেকশনে আসে রেগুলার প্ল্যান, ডাইরেক্ট প্ল্যান, এই ব্যাপারেও আমার ভিডিও রয়েছে, দেখবেন এক্সপেন্সেস অফ মিউচুয়াল ফান্ড বলে একটা ভিডিও রয়েছে, সেটা দেখে নেবেন, ডিটেলসে বলা আছে। যদি আপনাদের এই টপিকটা না জানা থাকে যে রেগুলার প্ল্যান আর ডাইরেক্ট প্ল্যানের ডিফারেন্স কি আছে। এরপরে আসছে সিলেক্ট ক্যাটাগরি। মনে করুন আমি আপনাদের দেখানোর জন্য ডাইরেক্ট প্ল্যান চুজ করলাম, এবং ডাইরেক্ট প্ল্যানের মধ্যে একটা লার্জ ক্যাপ ফান্ড চুজ করছি, লার্জ ক্যাপ ফান্ড। যখনই আমি সিলেক্ট করব তখনই দেখুন এখানে র্যাঙ্কিং দেখাচ্ছে, এবং র্যাঙ্কিংটা কবে দেখাচ্ছে, 30th June এই র্যাঙ্ক 1 পেয়েছে। এইভাবে পুরো র্যাঙ্ক 1, র্যাঙ্ক 2 করে থাকবে সমস্ত ফান্ড যারা লার্জ ক্যাপের আওতায় পড়ে, সেই ফান্ডগুলো র্যাঙ্কিং এরা প্রোভাইড করেছে। সিমিলারলি আমি এখন যদি এই ফান্ডটাকে, অর্থাৎ অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডটাকে আমি মানি কন্ট্রোলে সার্চ করি, তাহলে কি দেখতে পাবো সেটাও একবার দেখে নিই। আমি মানি কন্ট্রোলের দুটো সাইট খুলি, নাহলে আপনাদের বোঝাতে ঠিক পারবো না। মানি কন্ট্রোল,
আমরা দেখবো কি অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড, ঠিক আছে? অ্যাক্সিস ব্লু চিপ ফান্ডের ডিটেইলস আমরা দেখবো আপাতত। এখানে যেমন মনে করুন আমি সার্চ করলাম অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড, এই মিউচুয়াল ফান্ডের মধ্যে যখন সার্চ করবেন দেখবেন অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড রেগুলার প্ল্যান গ্রোথ। আমি আপাতত এইটাতে ডাইরেক্ট প্ল্যান গ্রোথ সিলেক্ট করছি, আর পরে যে ট্যাবটা খুলছি আমি সেটাতে রেগুলার প্ল্যান করব, ডাইরেক্ট প্ল্যান, ঠিক আছে? আর সিমিলারলি পরের যে সাইডটা আমি খুলেছি, পরের যে ট্যাবটাতে খুলেছি আমি সেম ফান্ডই খুলবো কিন্তু এটা রেগুলার ফান্ড খুলব, অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড রেগুলার গ্রোথ, ঠিক আছে? অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড গ্রোথ এটা রেগুলারে আছে, অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড ডাইরেক্ট প্ল্যান গ্রোথ এটা ডাইরেক্টে রয়েছে, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করে নিন, দুটো ফান্ড কিন্তু আলাদা নয়। কিভাবে দেখে বুঝতে পারবেন? দেখুন ফান্ড সাইজ, এখানে যে ফান্ড সাইজ কোডিয়ে দেখাচ্ছে সেই ফান্ড সাইজ কিন্তু এই 15944 এখানেও দেখাবে, 15944, খালি ডিফারেন্স হচ্ছে এটা রেগুলার। এবারে কি হচ্ছে, রেগুলার যদি হয় তাহলে সেই ক্ষেত্রে এক্সপেন্স রেশিও একটু বেশি হবে। এখানে দেখুন এক্সপেন্স রেশিও 1.7%, কেন না? রেগুলার প্ল্যানে আপনাকে ব্রোকারকে কমিশন দিতে হয় মিউচুয়াল ফান্ড হাউসকে, ওই কারণে তাদের একটা কমিশন থাকে, খরচা হয়ে যাচ্ছে, যে কারণে আমি আপনাদেরকে আগেও বলেছিলাম যে অবশ্যই দেখে নেবেন যে এক্সপেন্স রেশিওটা কি আছে এবং আপনার সর্বদাই ডাইরেক্ট প্ল্যানে ইনভেস্ট করবেন। এখানে স্পষ্টই দেখতে পাবেন যে এটার এক্সপেন্স রেশিও আছে 1.7%, হোয়ার অ্যাজ আমি ডাইরেক্ট প্ল্যানটা যেটা দেখছি সেটা হচ্ছে 0.51%। তাহলে প্রথমে বুঝতে পারছেন যে হ্যাঁ, ফান্ড হাউসের খরচা আপনার ফান্ডের জন্য প্রায় 1 টাকার থেকে বেশি কম। এখানে এখানে 0.51, হোয়ার অ্যাজ এখানে 1.7, প্রায় 1 টাকা 20 পয়সা ওরা কমিশন বা অন্যান্য খাতে খরচা করছে, অ্যাডভার্টাইজমেন্ট বা অন্যান্য খাতে খরচা করছে, যেটা আপনারা আমার যদি এক্সপেন্স রেশিওর ভিডিওটা দেখেন বা এক্সপেন্সেস অফ মিউচুয়াল ফান্ডের ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আপাতত আপনাদের কি দেখতে হবে সেটা দেখে নিন। আমরা মনে করুন যে ডাইরেক্ট ফান্ড আছে সেই সেটাতে গিয়ে যাচ্ছি এবং আমরা পিয়ারে ক্লিক করছি, পিয়ার্স। পিয়ার্সে ক্লিক করলে কি দেখতে পাবেন, এইখানে যে সেকশনটা আছে এই সেকশনটা যেমন মনে করুন প্রথমে আমরা ক্রিসিলের ওয়েবসাইটে ঢুকেছিলাম, সেখানে যেমন দেখতে পাচ্ছিলাম সেরকম ভাবেই দেখতে পাচ্ছি যে হ্যাঁ, লার্জ ক্যাপ ফান্ড, মিড ক্যাপ ফান্ড, বিভিন্ন রকমের ক্যাটাগরি করে দেওয়া আছে এবং তার ডিটেইলসগুলো এখানে দেওয়া আছে, ঠিক আছে? আপনারা দেখেন সিলেকশন কি আছে, লার্জ ক্যাপ ফান্ডের সিলেকশন রয়েছে এবং তার ডিটেইলস দেওয়া আছে। এবারে দেখুন এখানেও র্যাঙ্কিং দেওয়া আছে, 5, 2, 4 এরকম র্যাঙ্কিং প্রোভাইড করা আছে। খেয়াল রাখবেন ক্রিসিলে যার 1 র্যাঙ্ক দেওয়া আছে তার কিন্তু এইখানে স্টার দেওয়া থাকবে 5, এটা রেটিং এর মানে এইখানে রেটিং দেওয়া আছে, ঠিক আছে? অর্থাৎ যার বেশি রেটিং আছে সে ভালো, আর ওইখানে র্যাঙ্কিং দেওয়া আছে অর্থাৎ যার ফার্স্ট প্রথমের ক্ষেত্রে ফার্স্ট হবে, সেকেন্ডের ক্ষেত্রে 2 হবে, এরকম ভাবে র্যাঙ্কিং দেওয়া আছে। আর কোনোভাবেই আপনারা অ্যাডের চক্করে পড়বেন না। এখানেও যেমন মনে করুন স্পন্সার্ড অ্যাড দিয়েছে এই ডিএসপি টপ 100, এর মানে এই নয় যে এটা খারাপ, এর মানে কিন্তু এটা নয়। তবে হ্যাঁ, আপনারা অ্যানালাইসিস করার সময় অ্যাডের চক্করে পড়বেন না, অ্যাড যাদের দেবে তারা অবশ্যই প্রথমে দেখাবে। আপনাদেরকে কি কি দেখতে হবে, অ্যাটলিস্ট কি কি দেখতে হবে সেটা জেনে নিন। প্রথম কথা, আপনি কিছু জানেন না, মনে করুন আমি তো লেম্যান, যদি কোনো এজেন্সি যার কাজ ক্রেডিট রেটিং প্রোভাইড করা সে যদি বলে যে হ্যাঁ এই ফান্ডটা 1 নম্বরে রয়েছে এই ক্যাটাগরিতে, তাহলে প্রথম কথা আপনি সেটাতে যাবেন, কমন সেন্স লাগান যে আপনি তো কিছুই জানেন না। একটা এজেন্সি যদি বলে, অবভিয়াসলি তার রেসপন্সিবিলিটি রয়েছে, সেই র্যাঙ্কিংটা অনেকেই ফলো করে, প্রফেশনালসরাও ফলো করে, সেক্ষেত্রে কিছু না কিছু রয়েছে, তো অতএব সেই র্যাঙ্কিংটা আপনারা মিনিমাম ফলো করবেন। এরপর কি দেখবেন, সেই র্যাঙ্কিংটা ফলো করার পর দেখবেন যে তার অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, এইএম মানে হচ্ছে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট, তার কাছে কত টাকা রয়েছে সেটা দেখবেন এবং সেটা কত বছর পুরনো। যেমন মনে করুন এই ফান্ডটা যেটা আমরা এখন দেখতে পাচ্ছি অ্যাক্সিস ব্লু চিপ ফান্ড গ্রোথ, এটাতে কিন্তু 15,944 কোটি টাকা রয়েছে, যেটা আমরা ফার্স্ট পেজেতেও দেখতে পেয়েছিলাম, এই দেখুন এখানে রয়েছিল, ঠিক আছে? এবং এই ক্যাটাগরি দেখুন কি কি ফান্ড হাউস মানে লার্জ ক্যাপের মধ্যে, আপনি যখন সিলেকশন করেছেন লার্জ ক্যাপ তার মধ্যে এইউএম কার কিরকম রয়েছে দেখতে পাচ্ছেন। এই থেকে একটা আন্দাজ পাচ্ছেন যে হ্যাঁ, কত লোক কিভাবে টাকা রেখেছে সেখানে, মোটামুটি একটা আইডিয়া পাচ্ছেন। আমি প্রথমে বলেছি আমি কিন্তু এই ভিডিওটা বানাচ্ছি লেম্যানদের জন্য, কোনো প্রফেশনালসদের জন্য নয়। এইটুকু তো বুঝতে পাচ্ছেন যে যার কাছে বেশি লোক টাকা রাখছে বা বেশি টাকা আছে সেখানে ইনভেস্ট করা কিছুটা হলেও সেফ সাইট। হ্যাঁ, তার মানে এই নয় যে এখানে মনে করুন দেখতে পাচ্ছেন আপনি 50,000 কোটি টাকা রয়েছে, সেই ক্ষেত্রে ফান্ড ম্যানেজারের উপর বিশাল রেসপন্সিবিলিটি চলে আসবে। একটা লিমিট পর্যন্ত আপনারা দেখবেন, ধরে নিন সেটা হতে পারে 30,000 কোটি টাকা বা হতে পারে 35,000 কোটি টাকা, আর একটা মিনিমাম লিমিট রাখবেন।
এবং এটাও এর মানে এই নয় যে যার কম টাকা রয়েছে সে খারাপ ফান্ড। তার রেটিংটাও আপনারা খেয়াল করবেন সে কিরকম ধরনের রেটিং পেয়েছে। এরপরে ক্রিসিলের সাইটে একবার ফিরে আসি। ক্রিসিলের সাইটে আসলে দেখতে পারবেন আপনি যে ক্যাটাগরিজ চুজ করেছিলেন, যে র্যাঙ্কিং প্রোভাইড করেছে ক্রিসিল, সেখানে দেখতে পারবেন র্যাঙ্ক ওয়ান যাদের দেয় তাদের কিন্তু ব্রোশিওরও প্রোভাইড করে দেয়। এই এইখানে ক্লিক করলে আপনারা ব্রোশিওরটাও দেখতে পারবেন। আমি ক্লিক করলাম, দেখা যাক ব্রোশিওরটা আসে কিনা। হ্যাঁ, ব্রোশিওরটা এসেছে। সেই ব্রোশিওর থেকেও আপনারা বেশ কিছু ডিটেলস পাবেন যে হ্যাঁ সেই ফান্ড কোন কোন জায়গায় টাকা রাখছে, কিরকম কিরকম খাতে টাকা রাখছে। এই দেখুন ব্যাংকস, কম্পিউটার সফটওয়্যার, কত পার্সেন্টেজ টাকা রয়েছে, তার টোটাল টাকাটা কোন কোন জায়গায় রয়েছে, 10 খানা টোটাল হোল্ডিং কোন কোন কোম্পানিতে রয়েছে, এগুলো একবার দেখে নেবেন। আর খেয়াল রাখবেন এই যে টপ 10 কোম্পানিজ হোল্ডিং দেখাচ্ছে, এই কোম্পানিগুলোর মধ্যে যদি আপনারা 90% বেশি নাম শুনে থাকেন, খালি বেশি দূর যেতে হবে না, যদি নাম খালি মাত্র শুনে থাকেন তাহলেও আপনারা ফান্ডটাকে বিলিভ করতে পারবেন। যেমন মনে করুন HDFC ব্যাংক লিমিটেড, ইনফোসিস লিমিটেড, কোটাক মহিন্দ্রা ব্যাংক লিমিটেড, বাজাজ ফাইন্যান্স লিমিটেড, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অ্যাভিনিউ সুপার মার্কেট লিমিটেড, টাটা কনসালটেন্সি লিমিটেড, ভারতী এয়ারটেল লিমিটেড, ICICI ব্যাংক লিমিটেড, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড, আমি এটাতে কিন্তু 9টাকেই চিনি। আপনি যদি মোটামুটি চেনেন, আমি হয়তো আগে বললাম যে মোর দ্যান 90% যদি জানেন, মোটামুটি যদি চেনেন যে হ্যাঁ আপনার টাকাটা কোন কোন জায়গায় মেজরিটির ক্ষেত্রে রাখছে সেটা যদি বুঝতে পারেন, তাহলে আপনার একটা কনফিডেন্স আসবে যে হ্যাঁ এরা এইখানে টাকাটা লাগাচ্ছে তাই মার যাবে না। আর মিউচুয়াল ফান্ড শেয়ার মার্কেটের থেকে অনেক সেফ সাইড। আপনারা যারা আমার মিউচুয়াল ফান্ডের ফার্স্ট ভিডিওটা দেখবেন তারা বুঝতে পারবেন যে কেন এটা সেফ সাইড, এর ফাংশনিংটা কিভাবে হচ্ছে। সেটাতে সাউন্ড কোয়ালিটি খুবই খারাপ রয়েছে। আমি রিকোয়েস্ট করব যদি আপনারা কষ্ট করে একটু দেখে নেন, এবং যদি আপনারা ফাংশনিং না জানেন যে মিউচুয়াল ফান্ডে অ্যাকচুয়ালি কি জিনিস সেটা একবার কাইন্ডলি আরেকবার দেখে নেবেন। সাউন্ড কোয়ালিটি খারাপ সত্ত্বেও আমি এটা বলতে পারি ওটাতে কন্টেন্ট কোয়ালিটি খুব ভালো রয়েছে। যাই হোক, আমি আবার মানি কন্ট্রোলের সাইটে ফেরত আসছি। মানি কন্ট্রোলে দেখার পর মনে করুন আমি চুজ করলাম এই অ্যাক্সিস ব্লুচিপ ফান্ডটাকে, আমি ভেবে নিয়েছি যে আমি এখানে ইনভেস্ট করবো। তাও আমি একটু আগে স্ক্রল ডাউন করে দেখিনি এটাতে আর কি কি ইনফরমেশন প্রোভাইড করছে। এখানে আর কোনো ইনফরমেশন প্রোভাইড করছে না। এবার আমার তো আগের পেজে অলরেডি খোলা আছে অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড, এই দেখুন ডাইরেক্ট প্ল্যান অলরেডি খোলা আছে। আমি এখানে একবার দেখে নেব যে এর বেঞ্চ মার্ক পারফরমেন্স কেমন আছে। দেখুন 1 ইয়ার, 1 বছরের মধ্যে এর পারফরমেন্স, এটা যেমন এই নীলটা দেখাচ্ছে অ্যাক্সিস ব্লুচিপ ফান্ড, আর এই হলুদটা হচ্ছে বেঞ্চ মার্ক, সেটা হচ্ছে Nifty 50 TRI। এবারে দেখুন এইটা পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন যে হ্যাঁ এই ফান্ডটা কিন্তু মোটামুটি সবসময়ই বেঞ্চ মার্কে বিট করেছে। দেখতে পাচ্ছেন এইখানে এসে বেঞ্চ মার্কের সঙ্গে এক হয়ে গেছে। অর্থাৎ বেঞ্চ মার্ক বলতে একটা বোঝা যায় যে হ্যাঁ অন্যান্য ফান্ডগুলো কীরকমভাবে ফাংশন করছে, একটা স্ট্যান্ডার্ড বলতে পারেন। সেই স্ট্যান্ডার্ডের সঙ্গে যখন কম্পেয়ার করবেন তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ ফান্ডটা কোন টাইমে কীভাবে কাজ করেছে, তাহলে ফান্ড ম্যানেজার কীরকম ক্যাপাবেল। এটা দেখে বুঝতে পারছেন যে হ্যাঁ ফান্ডটা কিন্তু বেঞ্চ মার্কে প্রায় সবসময় বিট করেছে, এবং এইখানে দেখুন ডেভিয়েশনটা অনেক বেশি, অর্থাৎ এইখানে কিন্তু ফান্ড পারফরমেন্স ভালোই, এরপর থেকে ফান্ড পারফরমেন্স খুব ভালোই। অতএব আপনারা এটাকে একটা অ্যাডিশনাল স্কোর দিতে পারেন সিলেকশনের ক্ষেত্রে। এরপরে দেখি আর কি ইনফরমেশন পাওয়া যায়। এরপরে ইনফরমেশন পাওয়া যাচ্ছে যে 1 উইক রিটার্ন, 1 মান্থ রিটার্ন। এই রিটার্নটা দেখে কিন্তু আপনারা কনফিউজ হবেন না। আপনারা বেঞ্চ মার্ককে কম্পেয়ার করবেন, তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ মার্কেটে অন্যান্য যা ফান্ড রয়েছে তাদের যে একটা স্ট্যান্ডার্ড সেট করে দেওয়া আছে সেই স্ট্যান্ডার্ডের থেকে এটার পারফরমেন্স কেমন আছে। এই রিটার্ন থেকে আপনারা কখনোই বুঝতে পারবেন না যে এর পারফরমেন্স কি। এইটুকু আমি 2007 থেকে ইনভেস্ট করছি বলে বলতে পারি যে হ্যাঁ এটা দেখে বোঝা যায় না। আপনারা যদি লং টার্মে ভাবে থাকেন তাহলে আপনারা ওইটা দেখবেন না, আপনারা শুধুমাত্র দেখবেন যে বেঞ্চ মার্কের সঙ্গে কম্পারিজনটা কীরকম রয়েছে। আর কি ইনফরমেশন দেখতে পাওয়া যাচ্ছে দেখুন, আর ইনফরমেশন দেখতে পাওয়া যাচ্ছে যে SIP রিটার্ন কী কী রয়েছে, এটা দেখে একটা আপনারা আইডিয়া পাবেন, ঠিক আছে। তারপর কি আছে, ট্যাক্স স্টেটমেন্ট, পোর্টফোলিও কবে আপডেট হয়েছে, পোর্টফোলিও টার্নওভার রেশিও, এই রেশিওগুলো আমরা এখানে আলোচনা করবো না। এখন আরও আমরা স্ক্রল করে নিচে যাচ্ছি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে টপ 10 স্টক কিসে রয়েছে। তো সেই ক্ষেত্রে এটা আমরা অলরেডি দেখিয়ে দিয়েছি কিসিলের যে রিপোর্টটা পেয়েছিলাম সেখানে। তো এখান থেকে মোটামুটি বোঝা গেল যে হ্যাঁ এর পারফরমেন্স কেমন রয়েছে, এর AUM কী রয়েছে, এর এক্সপেন্স রেশিও কী রয়েছে। আর আমরা কিসিলের ওয়েবসাইট থেকে যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেখান থেকে দেখি, দেখুন ইনসেপশন ডেট 2013, 2 জানুয়ারি 2013, তার মানে একটু মোটামুটি পুরোনো ফান্ড। তাহলে ফান্ড ম্যানেজারের উপর মানে ফান্ড হাউসের উপর মোটামুটি একটা রিলাই করা যেতে পারে, যেহেতু একটা ভালো পরিমাণ টাকা ওরা অ্যাকোয়ার করতে পেরেছে মার্কেট থেকে। এখানে দেখুন AUMটা একটু আলাদা রয়েছে, দেখতে পাচ্ছেন অ্যাভারেজ AUM, কেননা AUM কিন্তু প্রতিদিন চেঞ্জ হয়। কেন চেঞ্জ হয়, কিছু লোক বিক্রি করে কিছু লোক কেনে, তো সেই ক্ষেত্রে অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্টটা প্রতিদিনে চেঞ্জ হয়। যা ট্রানজ্যাকশন হয় ডিউরিং দ্য হোল ডে সেটা বেলা 3টের পর ফাইনালাইজ হয় এবং সেই অনুযায়ী AUMটা চেঞ্জ হয়।
আমরা যে এইএমটা আগে দেখালাম সেটার কিন্তু একটা ডেট দিয়ে দেওয়া আছে, দেখুন 4th September 2020, এটা ওই ডেটের এইএম আছে। আর এইখানে কিন্তু রিপোর্টটা প্রতিদিন চেঞ্জ হয় না, এই রিপোর্টটা কোয়ার্টারলি চেঞ্জ হয়। যাই হোক, আরো অন্যান্য অনেক রেশিও দেওয়া থাকে, আজকে কমপ্লিটলি আলোচনা করব না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আশা করি লেম্যান হিসাবে কি কি দেখতে হবে এটা বুঝতে পেরেছেন। প্রথমে দেখবেন সেই ফান্ডটা কতটা পুরনো, দ্বিতীয়ত দেখবেন সেই ফান্ডের অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট কতটা রয়েছে, তৃতীয়ত দেখবেন তার টপ 10 হোল্ডিং কিসে রয়েছে এবং তার কোন কোন সেক্টরে টাকা রয়েছে। সেক্টরে টাকা দেখার জন্য আপনার এটা লাগবে, ঠিক আছে। তারপর দেখবেন বেঞ্চ মার্কের সঙ্গে তার পারফরমেন্স কিরকম রয়েছে। দেখতে পাচ্ছেন বেঞ্চ মার্কের সঙ্গে তার পারফরমেন্স খুবই ভালো রয়েছে। সেইখান থেকে আপনারা কিন্তু একটা আইডিয়া পেয়ে যাবেন যে হ্যাঁ আপনি এই ফান্ডে ইনভেস্ট করবেন কি করবেন না, মোটামুটি নিজের কমন সেন্স লাগিয়ে। আরো অনেক কিছু দেখতে হয়, সেটার জন্য কিছু রেশিও জানতে হয়, সেগুলো এখন আলোচনা না করলেও চলবে। তবে অন্যের রেকমেন্ডেশনের উপর ভরসা না করে, না ইনভেস্ট করে আপনারা স্বনির্ভর হবেন। ইভেন যদি কেউ রেকমেন্ড আপনাকে করে, সেই ক্ষেত্রে আপনারা সেই ফান্ডটাকে এই দুটো সাইড থেকে একবার দেখে নেবেন যে বেঞ্চ মার্কের সঙ্গে পারফরমেন্স কেমন রয়েছে, তার এক্সপেন্স রেশিও কেমন রয়েছে, তারপর সেক্ষেত্রে এগোবেন। এইখানে আগে আরেকটা জিনিস দেওয়া থাকতো, সেটা হচ্ছে ফান্ড ম্যানেজারের নাম কি, তার কোয়ালিফিকেশন কি, তার এক্সপিরিয়েন্স কি। রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি যে এই যে রিপোর্টটা কৃষিল দিচ্ছে সেখানে কিন্তু সেই ডিটেলসটা থাকছে না। কেন থাকছে না এর পিছনে আমি কারণ জানি না, কিন্তু সেটা দেখেও কিছুটা আইডিয়া পাওয়া যেত যে হ্যাঁ আমার টাকাটা কে ম্যানেজ করছে। যাই হোক, এইটা থেকে একটা প্রিলিমিনারি আইডিয়া পেলেন। এরপরে আমি আবার স্লাইডে ফিরি। এরপরে আপনাদের জানতে হবে যে মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে গেলে আপনার কি কি করা উচিত নয়, থিংস নট টু ডু ফর ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড, এটা আপনাদের অবশ্যই জানা উচিত। যেটা আমি ভিডিওর প্রথমেই বলেছি যে আপনাদের শুধুমাত্র আপনার রিসার্চের উপর বিশ্বাস করা উচিত। যদি আপনাকে কেউ রেকমেন্ডও করে থাকে সেই ক্ষেত্রেও আপনাকে দেখে নেওয়া উচিত যে হ্যাঁ সেই ফান্ডার পারফরমেন্স কেমন আছে, সেই ফান্ডার বেঞ্চ মার্কেটকে বিট করছে কিনা, তার ফান্ড ম্যানেজারের পারফরমেন্স কেমন আছে লাস্ট কয়েক বছরের মধ্যে, সেগুলো কোন কোন ফান্ডে ইনভেস্ট করছে, কোন কোন শেয়ারে ইনভেস্ট করছে এবং তার কি কি সেক্টরে ইনভেস্টমেন্ট করা আছে। এগুলো থেকে নিজে একটা অ্যানালাইসিস করতে পারবেন, নিজে একটা রিপোর্ট নিজের মাইন্ডে জেনারেট করতে পারবেন যে হ্যাঁ ফান্ডটা কেমন হতে পারে এবং ফান্ডের এইউএম কত, ফান্ডটা কত বছর পুরনো, এগুলো থেকে একটা জেনারেল কনসেপশন আপনি ক্রিয়েট করতে পারবেন। হয়তো প্রফেশনাল কনসেপশন আপনার আসবে না, কিন্তু লেম্যানের থেকে ব্লাইন্ডলি ইনভেস্ট করার থেকে কিছুটা ভালো জায়গায় আপনারা পৌঁছাতে পারবেন। আরেকটা কথা বলে রাখি, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে আপনাদের কিছু প্রিলিমিনারি জিনিস জানা উচিত। যেমন মনে করুন মিউচুয়াল ফান্ড কীভাবে ফাংশন করে, কি কি ক্যাটাগরিতে মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্ট হতে পারে। যেমন মনে করুন ইকুইটি মিউচুয়াল ফান্ড, ডেট মিউচুয়াল ফান্ড, লার্জ ক্যাপ ফান্ড, স্মল ক্যাপ ফান্ড, এগুলোর মধ্যে ডিফারেন্সটা কী রয়েছে। প্রত্যেকটা ফান্ডের মধ্যে আপনারা বিভিন্ন রকম অপশন পাবেন, যেমন মনে করুন ডিভিডেন্ড অপশন, গ্রোথ অপশন বা রি ইনভেস্টমেন্ট অপশন, সেটার ডিফারেন্সটা কী। মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স বলতে কী বোঝায়, মিউচুয়াল ফান্ডের এক্সপেন্স রেশিও কী জিনিস, মিউচুয়াল ফান্ড চালানোর জন্য মিউচুয়াল ফান্ড হাউসের কী কী খরচা হতে পারে এবং সেটা আপনার ইনভেস্টমেন্টকে কীভাবে এফেক্ট করতে পারে। মোড অফ ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড, যেমন মনে করুন এসআইপি হতে পারে, এসডব্লিউপি হতে পারে, এসটিপি হতে পারে বা লামসাম হতে পারে, আর ইনভেস্টমেন্ট করলে তার ট্যাক্স ইম্প্যাক্ট কী আছে, এই ডিটেলসটা আপনার মিনিমাম জানা উচিত মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করার আগে। এই প্রত্যেকটা টপিকই আমি আমার এই চ্যানেলে কভার করে রেখেছি, যদি আপনাদের না জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে ভিডিওর টপিক অনুযায়ী আপনারা ভিডিওগুলি দেখবেন। তারপরে আপনারা মিনিমাম একটা ইনভেস্টমেন্ট করুন, সেটা 500 টাকা হতে পারে একদম মিনিমাম অ্যামাউন্ট, সেখান থেকে আপনারা একটা এক্সপিরিয়েন্স পাবেন। মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করলে যেটা করা উচিত নয় সেটা হচ্ছে আপনারা ফ্রিকোয়েন্টলি কোনোদিনই আপনাদের মিউচুয়াল ফান্ডের পারফরমেন্স ট্র্যাক করবেন না। সেই ক্ষেত্রে হতে পারে আপনারা অ্যাগ্রেসিভ ইনভেস্টর যারা হয় তারা এই ভুলটা করে থাকে, সেটা হচ্ছে প্রতিক্ষণে বা প্রতিদিনই তারা ট্র্যাক করে যে তাদের ইনভেস্টমেন্টটা কোন জায়গায় রয়েছে। তাদেরকে খেয়াল রাখতে হবে যে বেঞ্চ মার্ক যা রয়েছে তার থেকে কি তার পারফরমেন্স খারাপ হচ্ছে, এবং কোনো জেনুইন সোর্স থেকে যদি ইনফরমেশন পায় যে হ্যাঁ সেই ফান্ড হাউসে কোনো গড়বড় আছে, তখন সে ডিসিশন নিতে পারে যে হ্যাঁ সেই ফান্ড হাউসে আর ইনভেস্ট করবে না। আনটিল অ্যান্ড আনলেস কোনো জেনুইন সোর্স থেকে কোনো ইনফরমেশন পাচ্ছে, তাকে মিউচুয়াল ফান্ড হাউসের ফান্ড ম্যানেজারের উপর ভরসা করা উচিত। আর যেটা সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস, সেটা হচ্ছে আপনাদের একটা গুড ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট হ্যাবিট তৈরি করা উচিত। আমি আমার চ্যানেলে একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে সামান্য চা খাওয়ার পর যা বাঁচিয়েও আপনি লাখপতি হতে পারেন, যদি আপনার রেগুলার ইনভেস্টমেন্ট হ্যাবিট থাকে। তো আমার প্রয়াস থাকবে, বর্তমানে যেহেতু ব্যাংকের ইন্টারেস্ট অনেক কমে গেছে এবং মিউচুয়াল ফান্ড একটা খুব সেফ ইনভেস্টমেন্ট, আপনারা সামান্য কিছু টাকা ইনভেস্ট করুন ইন মিউচুয়াল ফান্ডে আপনাদের রিসার্চ করার পর, এবং সেটা ডাইরেক্ট মিউচুয়াল ফান্ডে করবেন। কোনো রকম ডাউট হলে আপনারা ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন। আমি মোটামুটি ফান্ডে ইনভেস্ট করার জন্য যে সমস্ত জিনিস আপনার জানা উচিত
সেই ব্যাপারগুলো অলরেডি আমার চ্যানেলে ভিডিও বানিয়ে আপলোড করে দিয়েছি। আপনাদের যদি সেই সংক্রান্ত কিছু জিনিস জানার থাকে আগে ভিডিওগুলি দেখবেন বিষয় অনুযায়ী। ভিডিও শেষ করার আগে আমি একটা কথা আপনাদের বলি, যদি এই ভিডিওটি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, যদি মনে হয় অন্য কারো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আপনারা আমার এই চ্যানেলে ইনকাম ট্যাক্স, ইনভেস্টমেন্ট ইন মিউচুয়াল ফান্ড, ডিফারেন্ট টাইপস অফ অনলাইন অ্যান্ড অফলাইন ফ্রডস, অফ গ্রিড অ্যান্ড অন গ্রিড সোলার সিস্টেম, এই সংক্রান্ত ব্যাপারের উপর বেশ কিছু ভিডিও অলরেডি বানিয়েছি যার প্লেলিস্টও বানানো আছে। আপনাদের যদি সময় থাকে তাহলে সময় করে সেটা দেখার চেষ্টা করবেন, এবং যদি সেই ভিডিওগুলি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, এবং কারোর কাজে লাগবে বলে মনে হলে সেটাকে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। যদি মনে হয় যে ইনফরমেশন আমি এই ভিডিওতে দিলাম সেটা কারো কাজে লাগতে পারে তাহলে অবশ্যই আপনাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করবেন। আজকের মতো ভিডিওটি আর বাড়াচ্ছি না, এখানে শেষ করছি। নমস্কার। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপযোগী হবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করবেন। চ্যানেলটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের জন্য এরকম ভিডিও করার চেষ্টা করব। চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা সহজেই ভিডিওটি পেয়ে যাবেন। ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। পরে দেখা হবে। গুড বাই।